স্মার্ট কৃষির আওতায় বগুড়ার শাহজাহানপুরে জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ মশলা জাতের এই ফসল চাষ করে এলাকার অনেক বেকার যুবক স্বাবলম্বী হয়ে উঠছেন তুলনামূলক কম খরচ বাড়তি জায়গার প্রয়োজন না থাকায় বস্তায় আদা চাষে ঝুঁকছেন চাষিরা বগুড়া থেকে রৌ জালালের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তাহমেল ইসলামের রিপোর্ট বগুড়ার শাহজাহানপুর উপজেলার বিভিন্ন গ্রামে মশলা জাতীয় ফসল আদা বস্তায় চাষ করে স্বাবলম্বীন হয়েছেন অনেকেই তেমনই একজন বগুড়া শাহজাহানপুর উপজেলার আশেকপুর এলাকার নার্সিং কর্মকর্তা আব্দুল হান্নান বস্তায় আদা চাষ করে আর্থিক লাভের মুখ দেখেছেন তিনি এক হাজার বস্তা আদা চাষ সর্বমোট এখন পর্যন্ত আদা চাষে লাভজনক আদা অনেক দামি ফসল এবং এটা দিনে দাম কমে না বাজারে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি লাভের আশায় বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ করছেন অনেকেই আদা ছায়া জায়গা যেরকম কারো বাগান রয়েছে বাড়ির পাশে আনাচে কানাচে যেরকম পতিত জায়গাগুলো যেগুলোতে কোনো চাষাবাদ হয় না সেগুলো সেইখানে বস্তাতে আদা চাষ করা সম্ভব অতিরিক্ত পানি পেলে আমাদের যে আদার যে রাইজমটা আছে কন্দ যেটা আছে এই কন্দটা নষ্ট হয়ে যাবে পচন ধরে রাইজম রড যেটা আর কি আর আমরা যদি বস্তায় আদা করতে পারি আমাদের এই রোগটা থেকে অন্তত নাইনটি পার্সেন্ট আমি বলবো যে নিরাপদ থাকবে তো জমির থেকে আদা চাষ আসলে যে বস্তাতে করা যায় এটাই যে আসলে লাভজনক সেটা প্রকৃত অর্থে যে লাভজনক সেটাই সেটা আমরা